আসসালামু আলাইকুম, ক্যান আই আপলোড সেম ভিডিও টু মাল্টিপল ইউটিউব চ্যানেল? বন্ধুরা, একজন নতুন ইউটিউবারের মনে প্রশ্ন থেকেই যায়, আমি একই কন্টেন্ট আমি বিভিন্ন চ্যানেলে আপলোড করতে পারবো কিনা। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে বলবো না এবং হ্যাঁ, তো আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কেন আপনারা সেম কন্টেন্ট বিভিন্ন চ্যানেলে আপলোড করতে পারবেন না, আপলোড করলে কোন কোন সমস্যা হবে এবং আপনারা কি করলে আপনাদের সেই কন্টেন্টটি বিভিন্ন চ্যানেলে আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি হাবিব আর আপনারা দেখছেন হাবিব টেক বাংলা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলবো সেম কন্টেন্ট বিভিন্ন চ্যানেলে আপলোড করলে কোন কোন সমস্যা হবে। তো বন্ধুরা, আপনারা যখন সেম কন্টেন্ট বিভিন্ন চ্যানেলে আপলোড করবেন, সর্বপ্রথম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট। আপনার সেই কন্টেন্টটি রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, ইউটিউবে শত শত চ্যানেল পাবেন যাদের চ্যানেলগুলোর মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করে দিয়েছে শুধু এই রিউজ কন্টেন্ট ব্যবহার করার কারণে। আবার আপনি সেমভাবে ইউটিউবে শত শত চ্যানেল পাবেন যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন পাচ্ছে না শুধু রিউজ কন্টেন্টের কারণে। তো আপনি যদি সেম কন্টেন্ট একদম হুবাহু আপনি ইউটিউবে আপলোড করেন, দ্বিতীয় চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনি সেই কন্টেন্ট আপলোড করার কারণে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না, এবং অলরেডি যদি আপনার মনিটাইজেশন এনেবল থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি এর আগে দেখিয়েছি কিভাবে আপনারা রিউজ কন্টেন্ট প্রবলেম সলভ করবেন। তো আপনার চ্যানেলে যদি অলরেডি রিউজ কন্টেন্ট সমস্যা থাকে, আপনারা আমার এই ভিডিওটি দেখে সলভ করতে পারেন। তো এখন আমি বলবো আপনারা কি করলে আপনারা সেম কন্টেন্ট বিভিন্ন চ্যানেলে আপলোড করতে পারবেন। বন্ধুরা, আপনারা সেম কন্টেন্ট বিভিন্ন চ্যানেলে আপলোড করতে হলে আপনাকে সেই ভিডিওগুলো এডিটিং করতে হবে। আপনি যদি সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি মিউজিকটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যদি ফেসক্যাম ভিডিও করে থাকেন, মানে প্রেজেন্টেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন চেঞ্জ করে দিতে পারেন। আপনার মূল টপিক আপনি চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আপনি যে প্রেজেন্টেশন করেছেন সেই প্রেজেন্টেশন আপনি চেঞ্জ করে দেন, একটু কাস্টমাইজ করে নেন। আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক দেন, সেই মিউজিকগুলো আপনি চেঞ্জ করে দেন বা আপনি মিউজিকগুলো রিমুভ করে দেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে না। বন্ধুরা, সেম ভিডিও আপলোড করলে যে রিউজ কন্টেন্ট হবে তেমন নয়। আপনি যদি দুই ভিডিওতে একই টাইটেল ব্যবহার করেন, মানে আপনি দুটো ভিডিওতে সেম টাইটেল ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার কন্টেন্টটা রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। এখানে শুধু ভিডিওর ব্যাপার নয়, আপনাকে অবশ্যই আলাদা আলাদা টাইটেল ব্যবহার করতে হবে। আপনি যখনই একই ভিডিও বিভিন্ন চ্যানেলে আপলোড করবেন তখন টাইটেলও চেঞ্জ করতে হবে আপনাকে। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনাকে একটু হলেও এডিটিং করতে হবে, হয় মিউজিক আর নয়তো প্রেজেন্টেশন, যে কোনো কিছু এডিটিং করতে পারে, আর টাইটেল তো চেঞ্জ করতেই হবে। আপনি যদি টাইটেল চেঞ্জ না করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেম ভিডিও বিভিন্ন চ্যানেলে কি করলে আপলোড করা যাবে এবং আপনি যদি হুবাহু আপলোড করেন কি কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।